কিভাবে আমাদের দাওয়াতকে বন্ধ করা যায়, কিভাবে ইসলামের দাওয়াতকে স্থাপিত করা যায়, এই কলা কৌশল করলো লাবিদ বিন আস আসম। সে বড় জাদুকর ছিল, সে বড় জাদুকর ছিল, কৌশলে আল্লাহ নবীর চুরুটি এবং মাথার চুল সংগ্রহ করে সেই মাথার চুলের ভিতরে এগারোটা গিরা দিয়েছিল। কটা গিরো? এগারোটা বান দিয়ে তোমরা গিরা দিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হয়ে পড়ে, কি হয়ে যায়, অসুস্থ, শরীর অনেক ক্লান্ত হয়ে যায়, অনেক দুর্বল হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফুরমাইছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আমি স্বপ্নে দেখলাম অমুক জায়গায় অমুক কুয়ার ভিতরে কুয়ার নিচে আবার পাথর, সেই পাথরের নিচে জাদু টোনা করা হয়েছে আমার নামে, তাই আমার শরীর অসুস্থ, কি করা যায়। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশ কিছু সাহাবায়ে কেরাম যায় সেই কুয়ার পানি সিঁচে সেইখান থেকে পানি